Hello friends, welcome back to my channel Astrologic Kolkata. বন্ধুদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশির জানুয়ারি মাস 2020 সালের জানুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জব। জবের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, জবের ক্ষেত্রে স্থায়িত্ব পাবেন। জবের ক্ষেত্রে যে গ্যাপগুলো হয়ে যাচ্ছিল কোনো জিনিসে, ধরুন অনেকের কি হচ্ছিল জব খুব চেঞ্জ হচ্ছিল, এখানে ছমাস ওখানে ছমাস এই ধরনের যে প্রবলেমগুলো থাকছিল সেই সব প্রবলেমগুলো কিন্তু অনেকটা অনেকটা কমে যাবে। আর একটা কথা বলা যেতে পারে, জবের ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেকে অনেকটা ডেভেলপ করে নেবেন, নিজেদের অনেকটা নলেজেবল পারসন কিন্তু আপনারা এই সময় করে নিতে পারবেন। অনেক মানুষ অনেক দিন ধরে জব লেস ছিল, ঠিক আছে, সেই সমস্ত মানুষদের কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো, তারা ঠিকঠাক মনের মতো কিন্তু একটা জব অতি অবশ্যই খুঁজে পাবে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত মানুষরা আজকে এই জব কালকে ওই জব, জবের মধ্যে কোনো স্থায়িত্ব নেই, অথচ সেই মানুষটি জানে না আমি কেরিয়ারে কোন দিকে যাব, কোন ট্র্যাকে গেলে আমার কেরিয়ারটা কিন্তু অনেক ডেভেলপ করবে, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো সময়। তারা এই সময় দাঁড়িয়ে বুঝে যাবে লাইফে কোন ট্র্যাকে তাকে চলতে হবে। দুর্দান্ত সময় ধনুরাশির মানুষদের জন্য জানুয়ারি মাসটা খুব ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসছে। জবলেস যে মানুষরা ছিলেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বলা যেতে পারে। আর যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন তারাও কিন্তু খুব ভালো জব পেয়ে যাবে। যে সকল মানুষদের নিজেদের মধ্যে কোনো ইচ্ছা ছিল না যে আমাকে লাইফে কিছু করতে হবে, একটা ঠিকঠাক জব করতে হবে বা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে, এই সমস্ত কিন্তু অনেক মানুষের মধ্যে ছিল না, সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু এই চিন্তাভাবনাগুলো গ্রো করে যাবে। তারা লাইফে কিন্তু অনেকটা প্রোগ্রেস দেখতে পাচ্ছে জানুয়ারি মাস থেকে, গোটা বছরটা তো পড়ে রইলে আরও ভালো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে জেনে নিই চলুন কোন কোন জবগুলো খুব ভালো যাচ্ছে। টিচার যারা আছেন তাদের জন্য ভালো, সরকারি চাকরি যারা করেন তাদের জন্য তো অতি অবশ্যই ভালো সময়। যারা কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড জব করেন, যারা কোনো অ্যাডভোকেট বা যারা ধরুন আইটি সেক্টরে আছেন তাদের জন্য ভালো যাচ্ছে, যারা প্রমোটার আছেন তাদের জন্য ভালো যাচ্ছে, যারা কোনো কেমিক্যালের জিনিস নিয়ে জব করেন তাদের জন্য ভালো যাচ্ছে, যারা গোল্ড ওরিয়েন্টেড কোনো জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে। স্পেশালি টিচারদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে। ভীষণ ভালো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু জবের ক্ষেত্রে এই বছরটা আপনারা পাবেন। এবার জেনে নেব আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাচ্ছেন। যাদের বিজনেসে খুব একটা পরিচিতি ছিল না সেই সব মানুষদের কিন্তু বিজনেসে পরিচিতিটা খুব ভালো ঘটবে। বিজনেসে যদি কোনো ধরুন নতুন ডিল করার থাকে তাহলে আমি বলবো সেটা এই মাসের 15 তারিখের পর থেকে করুন, সেটা কিন্তু খুব ভালো হবে। বিজনেসে ইনভেস্টের জন্য ভালো, নতুন বিজনেস গ্রো করার জন্য কিন্তু সময়টা খুব দুর্দান্ত, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নতুন বিজনেস শুরু করার জন্য। সবথেকে বড় কথা, বিজনেসে কিন্তু আপনারা খুব ভালো প্রফিট দেখতে পাবেন। যে প্রফিটটার জন্য একটা মানুষ কিন্তু ওয়েট করে থাকে সেই প্রফিটটা কিন্তু আপনারা খুব ভালো দেখতে পাবেন। শুধু দেখতেই পাবেন না, বিজনেস থেকে যে প্রফিটটা পাবেন সেটা আপনারা খুব ভালো সেভও করতে পারবেন, এটা সবথেকে ভালো নিউজ। কিন্তু আপনাদের কাস্টমারের সাথে বন্ডিংও কিন্তু খুব ভালো হবে। এই সব কোন কোন বিজনেস ভালো যাবে, এডুকেশন সেক্টরে যারা বিজনেস করেন সেই সব বিজনেস ভালো, যারা প্রমোটিংয়ের বিজনেসে আছেন ভালো, যারা কোনো ধরুন জমি বাড়ি এইসব নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো, টেকনিক্যাল কোনো বিজনেস ভালো, যারা ধরুন আয়রনের কোনো বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো, যারা কোনো অয়েল জাতীয় জিনিসের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সময়। এক কথায় দারুণ সময় বলা যেতে পারে। যারা যাদের গোল্ডের বিজনেস আছে সেই সমস্ত বিজনেসের কিন্তু খুব ভালো যাবে, এক কথায় বলা যায় বিজনেসের জন্য দারুণ দারুণ সময়। এবার জেনে নেব আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কোনো সময় খুব ভালো দেখবেন, কোনো সময় খুব খারাপ দেখবেন।
বিশেষ করে আপনারা 15 তারিখের পর থেকে রেজাল্ট অনেকটা বেটার দেখতে পাবেন। তার আগে কোথাও একটু ইগো প্রবলেম করবে, দুজনের মধ্যে একটু ক্ল্যাশ হচ্ছে ইগো প্রবলেম থেকে, একটু রাগ জেদ এই জিনিসগুলো কিন্তু ম্যারেজ লাইফে কোথাও গিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করতে পারলে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না ম্যারেজ লাইফের ক্ষেত্রে। বিশেষ কিছু হবে না, মাঝে মাঝে এই প্রবলেমগুলো বাড়বে, এগুলো ছাড়াও কিন্তু দুজনের মধ্যে বন্ডিং কিন্তু ভীষণ ভালো হবে এই মাসটা। এবার জানবো প্রেমের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে সময়টা খুব ভালো, দুজনের মধ্যে রিলেশন অনেকটা গ্রো করবে, অনেকটা বেটার হবে, দুজনের একে অপরকে সময় দেবেন, লাইফে কিন্তু নতুন প্রেম আসার চান্সও কিন্তু আছে। এই সময়টা খুব দুর্দান্ত নতুন প্রেমের জন্য। তবে যে সমস্ত মানুষের প্রেমগুলো কোনো স্থায়িত্ব নেই, সেই সমস্ত মানুষের প্রেমগুলো কিন্তু ব্রেক হয়ে যাওয়ার চান্স অনেকটা পরিমাণ রয়েছে। আর যে সমস্ত মানুষের প্রেমগুলোর স্থায়িত্ব আছে, সেই সমস্ত মানুষের প্রেমগুলো কিন্তু এখান থেকে আলাদা একটা পর্যায়ে শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন দারুণ একটা রেজাল্ট কিন্তু প্রেমের ক্ষেত্রে পাবেন। যদি রিলেশনটা স্টে করার থাকে তাহলে দারুণ, আর যদি স্টে না করার থাকে তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করছে। যারা সেকেন্ড ম্যারেজ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা খুব ভালো, আপনারা চেষ্টা করলে সেকেন্ড ম্যারেজও কিন্তু এই সময় হয়ে যাবে। যারা ডিভোর্সের জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, অনেক দিন ধরে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন অথচ ডেটের পর ডেট পড়ছিল, জিনিসটা পেন্ডিং হয়ে গিয়েছিল, এই সময় যদি আপনাদের বার্থ চার্টে ডিভোর্স হওয়ার কোনো যোগ থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের ডিভোর্সটা কিন্তু এই সময় হয়ে যাচ্ছে। এরপর জেনে নেব আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের ক্ষেত্রেও আমি ভালো বলবো, খারাপ বলবো না, এডুকেশানের জন্য ভালো, হায়ার স্টাডির জন্য ভালো, যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন তাদের জন্য ভালো, কোনো ম্যানেজমেন্ট কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভীষণভাবে ভালো বলা যেতে পারে। এবার জেনে নেব আপনাদের সেভিংস কেমন থাকছে। সেভিংস কিন্তু খুব ভালো থাকছে, অর্থ আসবে ভালো, অর্থ জমবেও কিন্তু খুব ভালো, তবে একটু বুঝে শুনে প্ল্যানিং করে সেভিংস করুন যাতে আপনাদের অনেকটা ফিউচারে গিয়ে হেল্প হয়। অর্থর গ্রোথ কিন্তু এই সময় আপনাদের খুব ভালো আছে যেটা আপনারা দেখতে পাবেন। এবার জেনে নেবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে ভালো একটা কথা বলবো, যে সকল মানুষরা কোনো ব্যথার ওরিয়েন্টেড প্রবলেমে ভুগছিলেন তাদের জন্য কিন্তু গুড নিউজ, সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে, অনেকটা রিলিফ পাবেন আপনারা সেই সমস্ত প্রবলেম থেকে। তবে একটু গাইনিক প্রবলেম বা একটু স্কিন বা একটু পেট ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু আপনাদের গিয়ে এই সময় অ্যারাইজ করবে আপনারা দেখতে পাচ্ছেন, না হলে আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না এই মাসটা। এই মাসটা আপনারা ভালোই কিন্তু দেখতে পান। ধনুরাশির মানুষদের এই মাসটা খুব ভালো, যারা বেবি প্ল্যানিং করছেন তারা বেবি প্ল্যানিং করুন, বেবি প্ল্যানিং করার জন্য কিন্তু এই মাসটা ভীষণভাবে ভালো আপনারা দেখতে পান। তাহলে বন্ধুরা ধনুরাশির জানুয়ারি মাস কেমন যাবে না যাবে সমস্ত কিছু কভার করে দিলাম। যে সকল বন্ধুরা দেখছেন তারা সকলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, জানি না কেন সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো পে করতে হয় না, সাবস্ক্রিপশান কিন্তু পুরো ফ্রি। আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন যাতে আরও ভালো ভালো ইনফরমেশান আপনারা পেতে পারেন। সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশান যখনই ভিডিওটি আপ করবো আপনার কাছে পৌঁছে যায় আর আপনি তখনই দেখে নিতে পারেন। বন্ধুরা সাবস্ক্রাইব না করলে কিন্তু পিছিয়ে যেতে হবে, আর পিছিয়ে যেতে কোন মানুষটা চায় বলুন তো, নিজের নলেজকে বাড়াতে প্রত্যেকটা মানুষ কিন্তু চায়। তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।